হেলো গুড মর্নিং ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো কালকে রাত্রিবেলা সিরিয়াসলি খুব ভালোভাবে ঘুমিয়েছি, কারণ এত কালকে খাটাখাটনি চলেছে, তারপরে রাত্রিবেলা যে শুয়েছি মানে ঘুমিয়ে পড়েছি আর খুব ভালো কালকে ঘুম হয়েছে। যাদের বাড়িতে এখন রেনোভেশন হচ্ছে বা যাদের বাড়িতে রেনোভেশন হয়েছে তারা বুঝতে পারবে যে কত খাটনি হয়, এটাকে বার করো, ওটাকে গোছাও, ওটা ঠিক করো, এইটা করতে হয়, ওইটা করতে হয়, এই করে করে সারাদিন আমি আর আমি পুরো হাঁপিয়ে যাই। এনিওয়েজ আজকে আই থিঙ্ক আমরা ফার্নিচারটাকে অ্যাসেম্বল করবো, তো সেটাও তোমরা দেখতে পাবে। অ্যান্ড উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আমি এখন গিয়ে অমিতের জন্য একটু চা বানিয়ে আনবো, আর অলসো আমার স্মুদির জন্য যা যা লাগে সেগুলো ভিজিয়ে দেবো। তো এখন কিচেনে যাওয়া যাক। অমিতের চা রেডি হয়ে গেছে, এখন গিয়ে ওকে দেবো আর ফটাফট ফটাফট রেডিও হয়ে যাবো। আমার একটু বেরানোর আছে, কোথায় যাওয়ার আছে একটু টাইমের মধ্যেই তোমাদেরকে বলছি। আমার রুম ক্লিন করা হয়ে গেছে, এখন আমরা ছাদে যাচ্ছি। আবার ওয়েদারটা কিরকম একটা ক্লামজি হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। তো ছাদে যা জামা প্যান্ট মেলা আছে সেইগুলো দেখাতে পারলাম না রে, মিস করে গেলাম। অমিত কি করে জানো, দেয়ালে গিয়ে এরকম মাথা দিয়ে দাঁড়িয়ে থাকে, দেয়ালটাকে কি এত পছন্দ পাগল করতে গেলে চল ছাদে যাই। আমি বলো তুই যদি কথাটা বন্ধ না করতি তাহলে আমি বুঝতাম তুই নর্মাল কথা বলছিস। তুই কথা বলতো কি করলে জানো, এরকম ছিল দেয়াল, এরকম ভাবে দেখাচ্ছি, এরকম ভাবে ছিল। কাকটাকে বলছি, ও কাকটাকে বলছিস, গাছটাকে বলছি, গাছটাকে বলছে, তো ফটো দিয়েছি ইনস্টাগ্রামে দেখি সেরকম ভাবে বলছে। ও বাই দেবে কালকে অমিত, দাঁড়া দাঁড়া একটু কথা বলেনি, বাই দেবে কালকে অমিত ইনস্টাগ্রামে পোস্ট করেছিল, বাই দেবে দেখ আমি কি লম্বা দেখছিস, কি লম্বা আমি, ও ওয়াও তুই দেখবি আমি কত লম্বা, কই না বলছি কালকে ও একটা ফটো দিয়েছিল ইনস্টাগ্রামে, তো ওরকম গাছটা নিয়ে ফটো দিয়েছিল, তো অনেকে ওটাকে আবার ওরকম ছাদে গিয়ে গাছের সাথে ফটো দিয়েছে না, একজন দিয়েছে, তুই যে বলি অনেকজন, কি মিথ্যে বাদি দেখেছিস তুই, আমি আবার বললাম একজন, ঠিক আছে না মিথ্যা তো তুই বলেছিস, তুই আবার যে ও বাবা আমার ফ্যানরা এত ফটো দিচ্ছে, আমি না কে জানে সত্যতে হয়তো দিচ্ছে, আমি আর দেখিনি, একজন একজন আছে নামটা আমার ঠিক মনে পড়ছে না, তুই বুঝে যাবে যেই দেখছো। হ্যাঁ সেই সেম ফটোটা দিয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করেছে, পিছনে নারকেল গাছ দিয়ে আর লিখেছে ইন্সপায়ার্ড বাই আমার, আমার নাম, ও একজন দিয়েছে আর আমাকে গুল দিলি, একজন আমার জন্য হাজার জনের মতো, সেটাই হলো কিন্তু গুলটা দিলি কেন, বলতিস একজন একজন তোর জন্য হাজার জনের জন্য মানলাম, তুই গুলটা দিলি কেন, চার পাঁচজন দিয়ে দাও তো নারকেল গাছের সাথে ফটো, তাহলে হয়ে যাবে, আর কি লিখে দেবে ইন্সপায়ার্ড বাই, ইন্সপায়ার্ড বাই আই এম একেস, ঠিক আছে চল নিচে যাই। ও বাই দ্য ওয়ে তোমাদের সাথে একটা ছোট জিনিস শেয়ার করা আছে, তার একটু পরে শেয়ার করছি। তো যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছিল, কিছুদিন আগে চার পাঁচ দিন আগে মার খুব শরীরটা খারাপ হয়েছিল, আমি যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম তখনই, মানে তার পরের দিনই মার খুব শরীরটা খারাপ হয়েছিল, এবার মা আমাকে বলেও নি, তারপর ডাক্তার দেখানো হয়েছিল, বাবা আর মা গেছিলো ডাক্তার দেখাতে, ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছিলো, কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিলো, আর সেটা এখন রিপোর্ট এসছে, কালকেও মা বললো যে রিপোর্টটা নাকি চলে এসছে, আর নাকি থাইরয়েডটা খুব বেশি আছে, মা নাকি খুব হাই ব্লাড প্রেশারও আছে, আমি জানি না কেন, মার সারা জীবন মানে একদম নর্মাল ব্লাড প্রেশার থাকতো আর না হলে লো থাকতো, কিন্তু হাই কিন্তু থাকতো না, রিসেন্টলি মার এটা ধরা পড়েছে, আর সেটাই কালকে নাকি মার খুব মাথাটা ঘুরে গেছিলো পড়ে গেছিলো, আর আমাকে মা আবার এইসব কথাগুলো বলে না, অমিতকে বলে, অমিত অনেক সময় আমাকে জানায়, অনেক সময় জানায় না। এনিওয়েজ আজকে রিপোর্টটা যেহেতু চলে এসছে তো আমি একটু পরে এক্ষুনি বেরোবো, মাকে ডাক্তারখানায় নিয়ে যাবো, যে আমাদের ফ্যামিলি ডক্টর আছে তাকেই এখন দেখানো হবে, আর তারপর আমরা ভাবছি একটা ভালো থাইরয়েড স্পেশালিস্ট আর একটা প্রেশার যারা দেখে তাদের এরকম ডাক্তার বা মেডিসিনের ডাক্তার এরকম দেখাবো। বাইদে আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি, অমিত ওখানে এরকমভাবে টাওয়ালটাকে ঘুরাচ্ছে, পাগল করে দেয় আমাকে, যাই হোক তো ওটাই, এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাবো, ওই মাকে নিয়ে একটুখানি ডাক্তার দেখাতে যাবো, আর যদি আসার টাইমে একটু টাইম পাই তাহলে হয়তো আমি আমার বাড়ির জন্য একটুখানি কার্টেন্সও কিনে আনবো, কারণ দেখতেই পাচ্ছ কার্টেন্স নেই, তো কাপড় দিয়ে ওরকম ক্লিপ দিয়ে লাগিয়ে রাখতে হয়, খুব বাজে লাগে দেখতে, তো যদি পাই মানে যেখানে আমরা ডাক্তার দেখাতে যাবো, আমরা মধ্যমগ্রামে যাবো ডাক্তার দেখাতে, তোর পাশেই একটা দোকানও আছে, পারলে ওখান থেকে নিয়ে আসবো, এখন রেডি হয়ে যাই, রেডি হয়ে মার সাথে গিয়ে দেখা করি। এই ফার্স্ট টাইম আমি আমার মা বাবাকে ছেড়ে অ্যাকচুয়ালি আছি, অনেকে আছে না কলেজের জন্য বাইরে থাকে বা
স্কুলিং যাদের বাইরে হয় বা অফিসের জন্য বাইরে থাকে। আমি কোনোদিনও কলকাতা ছেড়েছিলাম না, আমি আমার মা বাবাকে ছেড়ে কোনোদিনও ছিলাম না। তো ইটস কাইন্ড লাইক ভেরি ডিফিকাল্ট যখন আমি দেখি তাদের শরীর খারাপ হয়েছে বা এরকম কিছু হয়েছে না, মানে কোনো দিকে কনসেন্ট্রেট করতে খুব কষ্ট হয়। কালকে যখন আমি শুনেছি মার খুব শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে ঘুরিয়ে গেছিলো, আমার সিরিয়াসলি খুব খারাপ লাগছিল, রাত্রিবেলা খুবই খারাপ লাগছিল। যাই হোক, এখন আমি মার সাথে একটু দেখা করবো, মাকে দেখলে মনটা ভালো হবে। যারা বাইরে থাকে, হয়তো ব্যাঙ্গালোর থাকে, পুনে থাকে, আর যখন শোনে যে মা বাবার শরীর খারাপ, মানে আই ক্যানট ইমাজিন তাদের উপরে কী যায়। আমি তখন দেখো কলকাতায় আছি, বাড়ির পাশে, আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাড়ি মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, তো স্টিল আমি দেখতে পাই মাকে। যারা বাইরে থাকে সিরিয়াসলি তাদের জন্য সেটা খুব কষ্ট। অমিত এখান থেকে হাত দেখাচ্ছে, তার কি বলছিস বল? 6 ইয়ার্স তাহলে আমার উপর দিয়ে কি গেছে, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। অমিত অলরেডি নিচে চলে মানে গেছে, ও আমাকে একটুখানি ছাড়তে যাবে হয়তো, না হলে আমি যাই না। কত অব্দি যাবি তুমি ওকে ছাড়তে? ও তাই তো, ব্লগ করতে করতে আমি চটি পরতেই ভুলে গেছি। এতক্ষণ ধরে বৃষ্টির ওয়েদার হয়েছিল, হ্যাঁ একদম ক্লামজি ক্লাউডি হয়ে গেছিল। এখন বেরোচ্ছি, পুরো রোদ্দুর, ঠাটা পড়া রোদ্দুর। দিদা আসলাম, একটুখানি এখানে যাচ্ছি, চলে আসবো এক্ষুনি, চলে আসবো আসি। এখন বেড়ানো যাক তাড়াতাড়ি বাবা। চৌমাথায় পৌঁছে গেছি আর অমিত আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ওর একটা চটি কেনার আছে, চটিটা কিনবে, কিনে তারপর বাড়ি চলে যাবে, কারণ ওর অফিস আছে। আমি একবার ডাক্তারটা দেখি, তারপর বাড়িতে যাবো। ঠিক আছে, আমি চুপচাপ তো না, আজকে ওর টেনশনে আছে। আমরা এখন ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেলাম, আর তার আগে ব্লগ করিনি, কারণ মা শরীরটা ভালো নেই, বেশি ব্লগ করতে মন করছিল না। আর ডাক্তার বললো প্রচণ্ড পরিমাণ হাই প্রেশার, কেন যে তার এত হাই প্রেশার আমি বুঝতে পারছি না। বাড়ি দেবে, এখানে সাইডে রোড বলে খুব আওয়াজ হতে পারে। তো মা বাড়ি চলে যাচ্ছে, বাড়ি গিয়ে তোমাদেরকে আপডেট দিচ্ছি যে মার কেমন আছে শরীরটা। কী হয়েছে নাকি মা, তোমার এত টেনশন কিসে হচ্ছে? বুঝতে পারছি না, বলছে যে খুব নাকি টেনশন নিয়েছে, টেনশনের জন্য নাকি হাই প্রেশার হয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছি না যে মার টেনশনটা কিসে, কিসের টেনশন বুঝতে পারছি না। নিচেরটা 100 হয়ে গেল, উপরেরটা 160, নিচেরটা 100 আর উপরেরটা 160, ভাবো এত হাই প্রেশার। ভাই এখন মাকে নিতে এসছে আর আমি এখানে ফোনের দোকানে এসেছি, কারণ আমার ব্যাক কভারটা কেনার ছিল যেটা কালকে অমিত ভেঙেছে। তো পেয়ে গেছি একটা ব্যাক কভার মোটামুটি, বাট একদিন চলে যাবে। চলো মা, চলো চলো, হয়ে গেছে, চলো। ভাই এসছে মাকে নিতে, মানে ভাই মাকে নিয়ে এসছে, বা ভাই মাকে নিয়ে যাচ্ছে, আমি জাস্ট দেখা করতে এসেছিলাম। এখন ভাই আর মা চলে যাবে, মা আমাকে এখানে অটো স্ট্যান্ড অব্দি ছাড়তে যাচ্ছে, কারণ উবার ফুবার কিছুই আজকাল পাওয়া যায় না, কেন ভগবান জানে। আর অমিতদের বাড়ি একদম পাশে, তো আমি ফটাফট এখন বাড়ি চলে যাবো। ভাইয়ের আমার পরে দয়া হয়েছে, ভাই আমাকে ছাড়তে যাচ্ছে। মাঝে মাঝে ভাইয়ের আমার পরে দয়া হয়, বাট মোস্ট অফ দ্য টাইম কোনো দয়া হয় না আমার প্রতি। আমি এখন চলে এসেছি, ভাই জাস্ট আমাকে গেট অব্দি ছেড়ে দিয়ে চলে গেলো। এরকম সিচুয়েশান তো বেশিক্ষণ দাঁড়ালোও না, এখন মাকে নিয়ে বাড়ি যাবে। হ্যাঁ এখন উপরে যাই, তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নেবো, আর তারপরে আবার ব্লগ করবো। আমি জাস্ট একটু স্ট্যান্ড করে ফ্রেশ হলাম, অমিত ওখানে মুভি দেখছে, ওটা চলো মিজোন। যাই হোক, আমি একটু পরে লাঞ্চ করবো, সবার লাঞ্চ করা হয়ে গেছে, আমি একটু পরে লাঞ্চ করবো, আমার একটা ভিডিও পাবলিশ করা আছে, ওটাকে পাবলিশ করে নিই, তারপরে গিয়ে লাঞ্চটা করবো। হে অমিত, পাত্তা দিচ্ছে না। ভিডিওটা ফাইনালি আপলোড হয়ে গেছে, এখন আমি গিয়ে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না, আগে খেয়ে নিই তারপর আবার ব্লগ করছি। কিরে কিছু বল, কিছু বল, সকাল থেকে কি হয়েছে তোর? অফিসে ভীষণ চাপ, দেখছিলে তো কি করছিল, দেখছিলে তো মুভি দেখছিল? হ্যাঁ, এবার যেই আমাকে দেখো অফিসে ভীষণ চাপ, ভীষণ চাপ করতে থাকে, মিথ্যেবাজি কথা গায়ে।
অমিতের অফিসে কিছু একটা মিটিং চলছে, কিছু একটা গেম টাইপের চলছে, তো অনেকক্ষণ ধরে ও সেটা খেলছে, আমি বোর হয়ে গেছি তো একটু ছাদে আসি, ছাদে এসে মাকে ফোন করেছিলাম। তো মা এরকম কাকের আবার শুনতে পেয়েছে, বলছে কি কালকে ভিডিওতে দেখছিলাম কাকটা সে খুব ডাকছে, তুই যা গিয়ে বিস্কুট দে দেখবি চুপ হয়ে যাবে। তাই হ্যাঁ ঠিকই বলেছে, আমরা তো এমনি ওকে বলছিলাম যা 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 এরকম বলতে গেছিলাম, হয়তো কাকটা খিদে পেয়েছে। তো এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটুখানি বিস্কিট নিয়ে এসে এখানে তিন চারটে কাক আছে ওদেরকে খেতে দেবো। আমি নিচ থেকে বিস্কিট নিয়ে নিয়েছি, চারটে বিস্কিট, কারণ চারটে কাক আছে দেখলাম, যদি বেশি কাক থাকে তাহলে হাফ হাফ করে দিয়ে দেবো। বাট অনেক সময় হয় না যে মাথায় বুদ্ধি কাজ করে না যে কাকগুলো কেন ডাকছে, অ্যান্ড দেন কেউ একটা বলে তখন মনে হয় যে হ্যাঁ হয়তো ওদের খিদে পেয়েছে। এনিওয়েজ এখন কাকগুলোকে গিয়ে খাওয়াই। আমি এইরকমভাবে বিস্কিটগুলোকে রেখেছি, উপর থেকে ওরা দেখছে, আই থিঙ্ক এক্ষুনি আসবে খেতে। আয় 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 আয়, এখানেও আছে, এখানেও আছে, ওই দিকেও একটা আছে। কাকগুলোকে চারটে বিস্কিট খেতে দিয়েছিলাম ওই সাইডে, এখন দুটো রয়েছে আর দুটো ওরা নিয়ে গেছে। অমিত দেখ কাকগুলোকে খেতে দিয়েছি, কাকগুলো এখন হ্যাপি আছে, একটু কম কাকা করছে। হ্যাঁ আচ্ছা, পাশের বাড়িগুলোতে কি সুন্দর সুন্দর গার্ডেন করা ছাদে, বুঝছিস? কাকগুলোকে খেতে দিয়েছি, আমাদের প্রতিদিন কাকগুলোকে খেতে দেবো। হ্যাঁ আমি এসেছিলাম ছাদে, এবার তারপর মা ফোন করেছে, বলে মা কাকগুলো কি জ্বালায়, বলছে জ্বালায় না ওদের মানে খিদে পায়, বুঝলি? আর বলেছে একটা বাটিতে একটু জলও দিতে, কাক জল খেতে পারবে। তাহলে বাটি তো নেই, এখানেও ভেবেছি ওরকম একটুখানি বিস্কিট, একটু গম, একটুখানি জল এসব রেখে দেবো। তোমরাও পারলে করো, কারণ গরমকালে না ওরা জল ওরকম ভাবে পায়ও না, খাওয়ারও পায় না, তো ভালোই হবে, মানে ওদের জন্য ভালোই হবে। আমি তো এইগুলো আস্তে আস্তে ভুলতে আছি, জানো তো, সত্যি ভুলে গেছিলাম। মা আজকে বললে বলে মনে পড়লো যে হ্যাঁ সত্যি আমিও তো আগে এরকম করতাম, পাখিদের জন্য জল রাখতাম, খাবার রাখতাম, হয় না যে মানে জানি না কেন এটা মাথা থেকে একদম স্কিপ হয়ে গেছিলো। এখন থেকে তোমরাও করো আর আমাকেও রিমাইন্ড করিও। এই দেখো এখান থেকে বিস্কিট নিয়ে চলে গেল, কোন বিস্কিটটা না ওই বিস্কিট, ওখানে একটা আর একটা কাক আছে ওই জন্য ওখানে রেখেছি। ভালো, এখন আমার হাজবেন্ড বসেছে এটাকে অ্যাসেম্বল করতে, এরপরে তোমরা ওকে আর দেখতে পাবে না, কারণ ওর জোনে চলে যাবে, একদমই কথা বলবে না আমার সাথেও, কথা বলবে না কাকু আমার সাথেও, কথা বলবে না। কেন এখন বাজে 6:35? আচ্ছা আমি আর মিশনে বসলাম, হ্যাঁ দেখি কতক্ষণ লাগে, পারি কি পারি না তো আমি জানি না, আমি যদিও আমি এক্সপার্ট না, আমি ইউটিউবে একটা ভিডিও চালিয়ে করে দেখে দেখে করছি, রাইট ট্রাই, হ্যাঁ ভালো লাগে। আর এখন কানে হেডফোন দেবে, কারোর সাথে কথা বলবে না, আর নিজের একটা জোনে থাকবে, তাই তো? এই জন্য ওকে বললাম যা তোর করার এখনই কর, পরে কিন্তু আমাকে ডাকলে ছাড়া দেবো। আমি কিচ্ছু বলবো না, আমি এখানে ওকে টাইম ল্যাপসে বসিয়ে দেবো এই ক্যামেরাটাকে, আর আমি আরামসে বসে একটুখানি মুভি এনজয় করবো। আজকে হচ্ছিল আমার রিল্যাক্স টাইম, এই টাইমটা কালকে সারা রাত্রির বসে বসে আমি গুছিয়েছি সবকিছু। কি বলছিস, ভালো কিছু তো বলিস যে হ্যাঁ কালকে রিয়াটা তো খুব খেলেছে, আজকে একটু রিল্যাক্স করুক, সেটা তো বলিস না। তুই দেখালি আমাদের ভালো করে বসে, তো তুই তো বলিস না যে কালকেও খেলেছে, আজকে একটু রিল্যাক্স করুক। এবার ফার্নিচারটা অ্যাসেম্বল হয়ে যাওয়ার পরে আবার ব্লগটাকে স্টার্ট করবো, এখন টাইম ল্যাপসে দেবো। ঘন্টা হয়ে গেছে, অমিত চারবার মানে চা খেয়ে নিয়েছে, একটা এগ রোল খেয়ে নিয়েছে, আর তারপরে ফাইনালি সব দেখা এখনো হয়নি, কিন্তু 80% হয়েছে। কিরকম হয়েছে তোমাদের? এটা হচ্ছিল আমাদের টেবিল, যেটাতে কিনা অমিত বসে অফিসে কাজ করতে পারবে, আমি বসে কাজ করতে পারবো, প্লাস এটা আমার ভ্যানিটিও হবে, অমিত অনেক জিনিসে থাকবে। ডোরটা খুলে দেখাবো, এইটা দেখো এরকম লেগেও গেছে, বিশ্বাস করো একটু এক্সপেন্সিভ, কিন্তু এত সুন্দর না, মানে ম্যানুয়ালি এটা অ্যাসেম্বল করতে আমার 3-4 ঘন্টা লেগে গেল, কিন্তু এত এক্সাইটিং প্রসেস লাগলো, আর সত্যি খুব ইউনিক জিনিস ওরা লাগছে, যেটা মানে সত্যি খুব হার্ডি, প্লাস দেখতে খুব ক্লাসি লাগছে, রিয়াঙ্কা সত্যি খুব ক্লাসি, হেভি সত্যি ক্লাসি। থ্যাংক ইউ রে। আরে ব্লগ করছি কাকু আসো। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এটার প্রাইস অলমোস্ট আই থিঙ্ক 10,000 11,000
10,500 পড়েছে এই পিসটা। কিন্তু তোমরা যদি হায়দ্রাবাদে থাকো, পুনেতে থাকো, মুম্বাইতে থাকো আর কোথায় যাও, গুড়গাঁওতে থাকো, তাহলে তোমরা এটা 7,000 পেতে। কারণ আইকেয়ার থেকে ডাইরেক্টলি আমরা নিলে দেখছি না 7,000 পড়ছে, 7,000 কি 7,500। বাট যেহেতু কলকাতাতে আইকেয়ার ডেলিভারি করে না, সেই জন্য আমাদের অ্যামাজনের থ্রু থেকে নিতে হয়েছে, তাই জন্য দেখলাম 3,000 টাকা এক্সট্রা। অ্যামাজনে অনলি ফর প্রাইম মেম্বার্স এটা পাওয়া যাচ্ছে, মানে নন প্রাইম মেম্বার্স রাও তো এটা পাওয়া না, কিন্তু লেখা ছিল ফর অনলি প্রাইম মেম্বার্স, এটা অ্যাভেলেবল আছে অ্যামাজনে। অনেক আছে না নিয়ে ক্যান্সেল করে দেওয়ার ব্যাপার ব্যাপার আছে। তো যাই হোক, এটা প্রাইস পড়েছে 10,500 ইন কেস তোমরা যদি প্রাইম মেম্বার হও, বা তোমরা যদি পুনে বোম্বেতে থাকো প্লিজ আইকেয়া থেকে কিনো, আমাদের অনেক ইচ্ছা আছে। এই লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সময় লিংক পেলে হ্যাঁ লিংক থাকলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন অনেক কিছু কেনার আছে, সে আমাদের থেকে এই কিনবো, ওই কিনবো, সেই কিনবো, অনেক কিছু ইচ্ছা তো আছে, আর কতটা কিনবো জানি না। আমাদের এটাও হায়দ্রাবাদ থেকেই এসেছে। হ্যাঁ হায়দ্রাবাদ থেকে প্যাকেজটা আমি দেখলাম, তো হায়দ্রাবাদ আমি মেইন কথা বলার চেষ্টা করছি যে আইকিয়া থেকে আমরা ডাইরেক্টলি কিনতে পারি, কলকাতা লোকেরা পাবে না, কলকাতা লোকে দেখে দিচ্ছে না আইকিয়া থেকে ডাইরেক্ট। আর আমাদের মেইন আজকে এটা রাত্রিবেলা আমাদের কিনতেই হবে, সেটা হচ্ছে কার্টেন্স। খুব বাজে লাগছে দেখো এইখানে, কি সুন্দর আমরা এই ওপরে সব দেখতে পারে সবাই, এই জানলাটার উপরে কোনো মানে হুকো নেই যে কিছু একটা ঝুলাবো। তো এখন ওইটা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি এখন, আর ওটাকে কভার করে দেওয়া হয়েছে। এনিওয়েজ এখন আরো যেইটুকু কাজ আছে করে নি। ও বাই দ্য ওয়ে আর একটা কথা আছে, তার একটু পরে বলছি। তারা অমিত এখন এটাকে লাগানোর চেষ্টা করছে, এইগুলো একটু ট্রিকি পার্ট, না লাগলে একটু মানে দেখতে হয় যে কি হলো, কি হোয়াট ওয়েন্ট রং। আই গেস ইটস আ ফেল ফর ওয়াট হয়েছে, দেখে নাও, দেখে নাও। Wow, my husband is so cool. আমি বললাম তো, আমি কার্পেন্টার, আমি প্লাম্বার, আমি ইলেকট্রিশিয়ান, ইন ইলেকট্রিশিয়ান না, অনেকবার শক খেয়েছি, ইলেকট্রিক জিনিস পারি না আমি। এটা দারুণ করেছো, আমি সিরিয়াস এই হয়ে গেল, ওপো ওপো দুটো ড্রয়ার দেখি দে, ওপো দুটো ড্রয়ার কি সুন্দর, ওপো দুটো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি যথেষ্ট পরিমাণ মেকআপ রাখতে পারবো, অমিতের জিনিস রাখতে পারবো, অমিতের স্কিন কেয়ারের জিনিস রাখতে পারবো, ব্যাংকে সবাই দেখেছে না ওই পেছনে আছে। এইটা আমি প্রতিদিন রাত্রেবেলা লাগাই, এটা আমার ছিল আগে, এখন চুরি করে নিয়েছেন। এখন আমার বলে কিছু নেই, আমার বাড়ি কিছু নেই, তো শুধু লিপস্টিক লিপস্টিক বাদে বাকি সবগুলো আমি ইউজ করি, যেটা পারলে তুই নিয়ে নে। এসব বলতে পারলি? হ্যাঁ পারলাম বলতে, সদ্বোধ হয়ে যাবে, আমার তোতলামি না একদিন অবগ অবগ হয়ে আমি মোটেও করি না, তুই ইচ্ছা করে না ওগুলো বানাস, আমি তো প্রুফ প্রুফ একদম, ওটা তুইও বলিস, আমি কোনো সময় ওরকম তোকে খেপাই না, আমি অল্প বলি, এবার দেখ 10:2 হয়ে যায়, এবার 10:2 আমি এরকম অ্যাসেম্বলি ফ্যাসেম্বলি এগুলো আমি সত্যি করতে পারি না, মিথ্যে কথা বলে লাভ নেই, যেটুকু অমিতকে পারি হেল্প করে দিই, যেরকম একটুখানি উডের পিসগুলো হয়তো হাতে আগিয়ে দিচ্ছি বা একটুখানি হ্যামারটাকে ধরছি, এইটুকুই পারি, এর বেশি পারি না। তো যেটা আমি পারি সেটা আমি করেছি, অমিত সেটা কি জানিস? না ওটা না, ওটা ক্লিনিং তো কালকে করেছি, আমি কি করেছি এদিকে বলছি তোকে, যেটা আমি পারি সেটা আমি আমার হাজব্যান্ডের জন্য করেছি, সেটা কি? ও থ্যাংক ইউ, একটু একটু আগে আমি ওর জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছি, ওর বিরিয়ানি, থ্যাংক ইউ, যেহেতু আজকে এত কষ্ট করে খেতে করেছে, তো আমি এখন চাই যে কালকেই বললাম এটা আমি পারি, আমি করবো কালকে, এরকম এই যে ওয়ার্ডরোবটা, ওয়ার্ডরোব তো না, আলমারিটা যেরকম ক্লিনিং তুই করেছিস, আমি কিছুই করিনি, আমি খুশি করতে পারি, কি করতে হয় শুধু ওকে বলতে, আমি দেখ কোনটা খাবি অর্ডার করে দে, বিরিয়ানি অর্ডার করে দিবি, একটা বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তার সাথে আর কিছু না, লজ্জা করে না, নিজের বউ এলো খায় পা তো খিল্লি উড়াতে, আরে এটা তো ভালো, এই কি বলছিস, কয়েকজন কমেন্টে লিখেছে তোমাদেরকে দেখেই মনে হয় তোমরা মনে হয় না যে তোমরা হাজবেন্ড হয়, না মনে আমরা তো হাজবেন্ড না, আমাদের নিজেদেরও মনে হয় না যে আমরা হাজবেন্ড হই, বেস্ট ফ্রেন্ডস, হ্যাঁ আমরা স্কুল ফ্রেন্ডসরা যেরকম থাকে আমরা ওরকমই থাকি, হাসি খেলি বেশ দিন কেটে যায়, এখন ওই বয়স হয়নি বিয়ে করার আমাদের, তাই আরো টাইম আছে, পরে বিয়ে করব, আরেকবার পরে নাকি আরেকবার বিয়ে করব, কার সাথে? ওর সাথে, আমার সাথে, তো আজকে ব্লগটা আমি এন্ড করবো, কারণ আমার ওর বউ মহারানীর আজকে খুব টায়ার্ড হয়ে গেছে, সে তার এখন আর ইচ্ছে করছে না, তো কেন বুঝাতে ও আচ্ছা হ্যাঁ আমি
আচ্ছা আমি বলছি যে মানে টায়ার ঠিক নাই হয়তো ওরা বুঝে গেল যে নাটক করছে, ব্যাপারটা হচ্ছে এটাই কলকাতাতে। খুব সুন্দর জিনিস, এটা খুব ভারি জিনিস, আর লাকিলি এই জায়গাটা মধ্যে ফিট হয়ে গেছে। তো এখন এটা আমাদের ওয়ার্ক ডেস্ক কাম রিয়াঙ্কার ভ্যানিটি। ম্যাডাম কি করছে দেখুন, ম্যাডাম এসো, ম্যাডাম কেন, ম্যাডাম আপনি টায়ার্ড কেন? টায়ার্ড হবো না, জ্বালা সবাইকে দেখে টায়ার্ড হয়ে যাই। আমি জ্বালাই? কে জ্বালায় বলতো? তাহলে কি জ্বালাই তোকে? আমি না জ্বালাই তোকে কে জ্বালাবে? ধুলো ময়লা কি যে করে, একদিন আমি রুমটা দেখিয়ে দেবো, তুই কোনো কাজ করার রুমের কি অবস্থা আমি একদিন দেখিয়ে দেবো। সব বড় লোকদের মানে বড় সায়েন্টিস্ট, বড় ইনভেনশন যারা করে তাদের সবাইকে প্রথমে এরকমই লোকেরা বলে। আচ্ছা তারপর যখন তারা চলে যায় তখন তাদের ভ্যালুটা বুঝতে পারে। একদিন দেখবি আমারও লেখা মানে এই অমিত চা বলে লোক ছিল, এরকম করেছে সেটা এরকম হিস্ট্রি বইতে আছে। হিস্ট্রি বই না রে, ও কি বই, ও জিওগ্রাফি, সেলফ হেল্প বুক। এনিওয়েজ আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, আর কালকে তোমাদের একটা ছোট্ট রুম টুর করে দেখিয়ে দেবো, মানে হালকা টুকিটাকি ইয়ে করা জিনিস করেছি, কয়েকদিন সেখান থেকে বার করানো আছে, ওই ড্রেসিং টুলটা বার করা আছে। অনলি 45% হয়েছে আমাদের রুম এখন, অনেক বাকি আছে, অনেক কাজ, অনেক বাকি আছে। এখন ইচ্ছা আছে রাত্রিবেলা বসে একটুখানি কার্টেন 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 অর্ডার দেবো। সোফাটা তো আমরা চুজই করতে পারছি না এখন, আমার অমিতে। ও বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ফর অল দ্য সাজেশনস, অনেক অনেক সাজেশন এসেছে আমাদের ওখান থেকে, অনেকগুলো পছন্দ হয়েছে আমাদের পছন্দ ছিল, তোমাদের পছন্দ ম্যাচ হয়ে গেছে। কারণ অবভিয়াসলি অনলাইনে সবাই একই কয়েকটাই প্ল্যাটফর্ম আছে, সবাই এক জায়গা থেকেই দেখি, বাট এখন কিন্তু সত্যি অনেক কিছু হচ্ছে না। Amazon, Flipkart, Pepperfry কয়েকটাই তো আছে। আমি তো আরো দেখেছি Urban Ladder, তারপর ফার্নি বলে একটা আছে, সব জায়গা থেকে দেখে নিয়েছি। এখন আমার অমিতে ইচ্ছা হচ্ছে এরকম অরেঞ্জ কালারের সোফা নিতে, বাট পিঙ্ক কালারের রুমের সাথে অরেঞ্জ কালার যাবে নাকি সেটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন মার্ক। এটাই হচ্ছে কথা, অমিতা আমার পছন্দ হয়েছে অরেঞ্জ সোফা। এনিওয়েজ বাদ বাকি সব ডিটেলস কালকে ব্লগে দেখতে পাবে, অমিত যখন ব্লগ করছে হাতে যেহেতু ওর, তো আজকে ব্লগটাকে এন্ডই করবেন, বলতেই থাকবে। ঠিক আছে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, ব্লগটাকে ভালো লাগলে কি করবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ওয়াইফস চ্যানেল দ্যাট ইজ দ্য পশ প্যালেট, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে, বাই টাটা।